সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। দর্শক, গত মে মাসের শেষ সপ্তাহে বেশ কিছু পশ্চিমা গণমাধ্যমে ক্রমাগতভাবে খবর ছাপানো হয় যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট পুতিন আর সর্বোচ্চ 3 বছর বাঁচবেন। তিনি এখন একদল ডাক্তার নিয়ে ঘোরাফেরা করছেন। তিনি বিরতি গ্রহণ ছাড়া কোনো মিটিংই শেষ করতে পারেন না। তার চোখের দৃষ্টি কমে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিছু কিছু ট্যাবলয়েড এটাও বলে যে আসল পুতিন মারা গিয়েছেন, এখন অন্য একজন ব্যক্তি পুতিন সেজে দেশ চালাচ্ছেন। পশ্চিমা গণমাধ্যমের এসব খবরকে কিছুতেই বিশ্বাস করা যায় না। এর প্রথম কারণ, সংবাদের সূত্র হিসাবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই পশ্চিমাপন্থী এবং রাশিয়া বিরোধী ব্যক্তিবর্গ। যেমন তাদের একজন হলেন হলিউড সিনেমার অস্কার বিজয়ী পরিচালক অলিভার স্টোন। এই ভদ্রলোকটি নাকি একসময় প্রেসিডেন্ট পুতিনের সাথে ছায়া হয়ে কয়েক বছর কাটিয়েছেন। তাহলে এখন প্রশ্ন হলো, হলিউডের ভীষণ ব্যস্ততার মাঝে তিনি কিভাবে পুতিনের সাথে সঙ্গ দেওয়ার মতো এত সময় পেলেন? আর যদি তিনি হলিউড বাদ দিয়ে সময় বের করে পুতিনের সান্নিধ্যে ছিলেন বলে ধরে নেওয়া যায়, তাহলে প্রশ্ন, কেন, কোন উদ্দেশ্যে তিনি তা করেছিলেন? প্রেসিডেন্ট পুতিনের ক্যান্সার হবার খবরের আরেকজন নিউজ সোর্স হলেন রাশিয়ান গোয়েন্দা সংস্থার সাবেক এজেন্ট বরিস কার্পিকভ। এই ভদ্রলোকটি 1998 সালে রাশিয়া থেকে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন। রাশিয়ান পক্ষত্যাগী এই গোয়েন্দা এজেন্ট তখন থেকে এখন পর্যন্ত, অর্থাৎ গত 24 বছর ধরে ব্রিটেনেই বসবাস করছেন। তাহলে রাশিয়ার পক্ষ ত্যাগ করে যিনি সুদূর অতীতে ব্রিটেনে চলে এসেছেন, তার দেওয়া পুতিনের ক্যান্সার সংক্রান্ত তথ্যকে কিভাবে বিশ্বাস করা যায়? প্রেসিডেন্ট পুতিনের ক্যান্সার হওয়ার খবর প্রদানকারীদের মধ্যে খোদ ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর প্রধানও রয়েছেন। ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর প্রধান মিস্টার কিরিলো বুদানভকে অনেক সংবাদপত্র তাদের নিউজ সোর্স হিসাবে ব্যবহার করেছে। এখন প্রশ্ন হল, যে ইউক্রেন রাশিয়ার জানি দুশ্মনে পরিণত হয়েছে, সেই ইউক্রেনের গোয়েন্দা প্রধানের পুতিন বিরোধী সংবাদকে কতটুকু বিশ্বাস করা যেতে পারে? অতএব পুতিনের ক্যান্সার হওয়া সংক্রান্ত এই ভদ্রলোকের ভাষ্য গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট পুতিনের ক্যান্সার হবার খবরের অন্যান্য জোরালো সোর্স ছিলেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থায় MI6-এর 2 জন সাবেক কর্মকর্তা। তাদের একজনের নাম হলো ক্রিস্টোফার স্টিল আর অন্যজনের নাম হলো স্যার রিচার্ড ডিয়ারলোভ। এই স্যার রিচার্ড ডিয়ারলোভ নামের ভদ্রলোকটি MI6-এর চিফ ছিলেন। দর্শক, এটা সবাই জানে যে ব্রিটিশ গোয়েন্দা বাহিনী MI6 এবং রাশিয়ার গোয়েন্দা বাহিনী KGB কিংবা FSB, এই দুটো দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে একদম সাপ নেউলের মতো চিরশত্রুতা। তাহলে সেই শত্রুতুল্য MI6-এর অবসরে চলে যাওয়া কর্মকর্তাদের দেওয়া পুতিনের ক্যান্সার সংক্রান্ত তথ্যকে কিভাবে বিশ্বাস করা যায়? প্রেসিডেন্ট পুতিনের ক্যান্সার সংক্রান্ত খবরাখবর ছাপাতে গিয়ে অনেক নামকরা পশ্চিমা গণমাধ্যমগুলো এই 5 জনকেই সংবাদসূত্র হিসাবে ঘুরে ফিরে বারবার উল্লেখ করেছেন। কিন্তু এসব ব্যক্তিবর্গকে আদৌ নিরপেক্ষ সোর্স হিসাবে গণ্য করা যায় না। অতএব পুতিনের ক্যান্সার হওয়া সম্পর্কে তাদের দেওয়া তথ্যকে কিভাবে বিশ্বাস করা যায়? মিস্টার পুতিনের ক্যান্সার হওয়ার খবরটা বিশ্বাস না করার বড় একটা কারণ হলো, ওই পশ্চিমা গণমাধ্যমগুলোই আজ থেকে 2 বছর আগে উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উনের মৃত্যু সংবাদ ছেপেছিল। ওই পশ্চিমা গণমাধ্যমগুলো গত 2020 সালের এপ্রিল মে মাসে কিম জং উনের মৃত্যু সংবাদটা তুফানের মতো ছেপেছিল। সেই খবরে বলা হয়েছিল যে 36 বছর বয়সী কিম জং উন গ্রাম অঞ্চলে বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। অতপর তার হৃৎপিণ্ডে সার্জারি করা হলে তিনি মৃত্যুমুখে পতিত হন। অন্য মতে, সার্জারির পর তিনি কমার চেয়েও খারাপ অচেতন অবস্থায় নিমজ্জিত হন, যাকে ভেজিটেটিভ স্টেট বলে বর্ণনা করা হয়। সেই ভেজিটেটিভ স্টেট অবস্থা থেকে কেউ নাকি আর জীবিত ফেরত আসে না। কিন্তু বিশ্ববাসী পরবর্তীতে দেখল যে উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উন সম্পূর্ণ সুস্থ সবল দেহে দিব্যি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন, আর এখন পর্যন্ত তিনি বহাল তবিয়তেই দেশ শাসন করে চলেছেন। সুতরাং পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত কিম জং উনের মৃত্যু সংক্রান্ত সকল তথ্য ভুয়া প্রমাণিত হয়ে গেল। সুতরাং আজ থেকে 2 বছর আগে পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উনের মৃত্যু সংবাদ যেহেতু মিথ্যা প্রমাণিত হয়েছিল, তাই আজকে ওই একই মিডিয়ায় প্রেসিডেন্ট পুতিনের ক্যান্সার হবার যে সংবাদ প্রচারিত হচ্ছে সেটা কি মিথ্যা বলে ধরে নেওয়া যাবে না?
প্রেসিডেন্ট পুতিনের ক্যান্সার হবার খবরটা কেবলমাত্র তখনই বিশ্বাস করা যাবে যখন তিনি 3 বছরের মধ্যে সত্যি সত্যি ক্যান্সার রোগে মৃত্যুবরণ করবেন। প্রেসিডেন্ট পুতিনের ক্যান্সার হবার সংবাদ সিরিজ আকারে সর্বপ্রথম পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়, ঠিক যেন ডিপার্টমেন্টাল চেইন সুপার স্টোরের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মতো। সংবাদটা বড় একটা গুদাম ঘর থেকে বের হলো, অতঃপর তা বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়ল। আর একটা খবর যখন বারবার সর্বত্র প্রচারিত হতে থাকে তখন অনেকেই তা বিশ্বাস করে ফেলে। এটাই হলো তথ্যযুদ্ধের সাফল্য। এ কারণেই মিডিয়াকে হাইব্রিড যুদ্ধের অংশ বলে গণ্য করা হয়। পঞ্চম প্রজন্মের যুদ্ধে এই ইনফরমেশনাল ওয়ার ভীষণ গুরুত্বপূর্ণ। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।